সমস্ত খালি অরুয়া হাঁচি তোমার জমা বুঝি পারলো তোমার মনে করে এই পছি আসবে আউ জন কবি মোট পরম পূজ্য গুরু হচ্ছেন গায়ক শেখর জগন্নাথ বেহরা ধানের গায়ক করে লেখা গোটি পদ গাইব তাপরে গাড়ি কি নিয়ে যা সাথী
আরে ইয়ে কণ কণ কহিব কুহনি কণ হয়েছে আজ্ঞা কি অবস্থা হচ্ছে দেখলে আল্লাহ ডাকিবা সে আপনার সময় নিয়তনি সময় হয়ে গেলেন শীঘ্র শীঘ্র বিশ্বাস যা আপনার চোখ দেখি রাজা তারা নিজ ধর্মপত্নী সহিত কথা কথা নেই বেদপতি
সমস্ত সৈন্য মানে সাজ হইল, অশ্বারোহী গজারোহী সমস্ত সৈন্য প্রমাণ সংগ্রহ ধরি রাজা আগে চালিল। বাবা স্বর্গপুরায় পৌঁছে গেলে দেবরাজ ইন্দ্র দেখি কি আগে হর হর হলে, প্রত্যেক সময় দেবতা মানক প্রতিমাত্র বিপদ আছে নাকি সেতবে মাতৃ ধাম রাক্ষস মান পাব ভাব ঘরে বিশেষ করে দেবতা মানক জীবন প্রতি বিপদ আসে। ইন্দ্র যেতে চেষ্টা কলে আর পরাহাত করিপারে না, রাক্ষস কবলরু নিজক রক্ষা করিপারে না, কেন হলে বন্দী হয়ে গেলে সমস্ত দেবতা মানে ইন্দ্র কষ্ট করে সমস্ত দেবতা মানুষ বন্দী করছেন রাজা তারকাসুর। কলে ইন্দ্র দরণ কুবের চম নৈরত সমস্ত দেবতা মানে মো সাগর চাল দেবকরণে আস আস আজি ঠার তুমি সমস্ত রাজা তারকাসুর পাখে বন্দী, আর কে চাহিলে বি নিজ ইচ্ছার কৌশি কার্য করে পাব না, সমস্ত বন্ধন করে রাজন চলিলে দেবতা মানে মাল সমস্ত তারকাসুর সেবার ব্রতি হল, সেবার ব্রতি রয়েছে প্রভু নারায়ণ মো ধন কল্যাণ করতু শরীর আরোগ্য রাখতু দেহাই করতু পু না করে না মিকু মিকু প্রভু করোনাকে ইয়ে কুনি পু মিকু পাই না প্রাপ্তি হবি ভগবান তাকে শীঘ্র সুস্থ করে দিও তা শরীর শীঘ্র আরোগ্য হইল ভগবান করোনা কর প্রভু নারায়ণ বলরাম প্রভু রেবতী অমর শৈব প্রভু বলরাম দেব মো মা কর মুখ সর্বাংশ প্রণাম করি তাক শরীর আরোগ্য রাখতু দেহাই করতু সুখদেব আনন্দ কামার হরি বাবা খালি কোন সত্যি কি দেবতা মানে মহিমা যা খালি কোন দেবতা মানে কি ছয়টা ঋতু সব সেবার ব্রতি অছন্তি কোন কলে আজ্ঞা আপন মানে দেখু না রাবণ দেবতা মানে পাড়লে পাদরে ফটাইলে কংস দেবতা পাড়লে পাদরে ফটাইলে আজি আমি দেবতা ফটাইলে আমি বি দেবতা মানে ফটাইছি কেমিতি ওটা শুয়ে করা হচ্ছে আজ্ঞা বহি হচ্ছে মহারাজ আমি হলে প্রচরণ বালি জ্ঞানী নাম অগ্রগণ্য হনুমান মহারাজ। আচ্ছা তোমার দুজন করে এত গল্প কেন বর্ষারে কথাই নিল খাইকি খালি গড় হয়েছে শৈল বর্ষারে পান খাইল সফল খাইল বর্ষারে কথা হইপারল এই ফিল্ড পাইছ কথা হওয়া পাই কেউ কথা হইছ চুপ হয়েছে বাস তোমার সে শ্রেয়া পৌঁছি বুড়ার খালি খাইবার মন তবে বাবা ইয়ে রাবণ যেমি দেবতা মানুষ পাদরে ফটাইলে কংস যেমি দেবতা মানুষ পাদরে ফটাইলে আমি বি পাদরে ফটাউছি এমনি আজ্ঞা গোটা শ্লোক উদ্ধার করছি বহি হচ্ছে মহানাটক কবি হচ্ছেন বজরং বালি জ্ঞানী নাম অগ্রগণ্য হনুমান মহারাজ কেন লিখিলি বলে ইন্দ্রামালিয়াবরম সহস্র কিরণম দ্বারঞ্চ প্রতিহারম সব দেবতা মানুষ নিজ সেবার প্রতি করেছেন রাজা।
হচ্ছে তোমার সম্ভাবন আমি ওটা শুরু করে ফেলছি সূর্য সেদিন দেবতা মানে
ବାପାରେ ସେ ଦେବତା ହେଉଛନ୍ତି ବେଦପତି ବ୍ରହ୍ମା। କାହିଁକି ନା ବ୍ରହ୍ମାବରର ରାଜା ହେଇଛନ୍ତି ବୋଲି ଆନ ସମସ୍ତ ଚାଲ ଆଜି ବ୍ରହ୍ମାକୁ ଆରାଧନା କରିବା, ବ୍ରହ୍ମାକୁ ଡାକିବା, ଇଏ ବିପଦରୁ ସିଏ ଆମକୁ ବାହାର କରିବେ। ଏଇ କଥା ଚିନ୍ତା କରି କରିଲେ ଦୈବ
সংযোগে সংযোগে দেবাশিষ যাই
পূর্ণ ব্রহ্ম প্রভু সচিদানন্দ নারায়ণ ইয়ে কুণী পুয় দেবাশিষর সর্বাশিষ খনন করতু শরীর আরোগ্য রাখত দীর্ঘায় করতু সর্বদেব প্রেমানন্দ কুমার হরি প্রভু নারায়ণ কল্যাণ করত। জ্যোতির্ময়ী গোটে কুণী ঝিউ আসলে তা না হচ্ছে জ্যোতির্ময়ী পূর্ণ ব্রহ্ম প্রভু সচিদানন্দ নারায়ণ এই জ্যোতির্ময়ী কুণী ঝিউ সর্বাশিষ শরীর আরোগ্য রাখত দীর্ঘায় করতু সর্বদেব প্রেমানন্দ কুমার হরি মানু পন্ডরটা ভগবান যেতবে বাহারে কে মো সাগরে দুই জন নেবি আমি পুরো একুটিয়া যাবি না কেন মো সাগর আর দুই জন যাবি না সে কি ঋতুরাজ বসন্ত এবং নিজের প্রাণপ্রিয়া হতি রক্তি ইয়ে দুই জনকে সাগরে ধরি পন্ডরটা ভগবান আগে চালিলে যাই মত্য ধামে পৌঁছিলে আসলে আগে বসন্ত ঋতু ঋতুরাজ বসন্তর আগমনরে সমস্ত বৃক্ষ মানে সব নব পল্লবিত হয়েছে বৃক্ষ মানে নব পল্লবিত হেবার দেখি কামী জন মানক হোদ কামনার পূর্ণ হয়ে যাই সেই সময় আপন মানক শঙ্কর ভগবান দেবদেব মহাদেব তপস্যারত আছে মাতা পার্বতী জন্ম হয়েছেন আজ্ঞা বড়ছেন কোথি না হিমালয়ে কালিদাস কহিলে অথাব মানে নাপি তো হয়ে পড়ছে নারী মানে মিষ্ট ভাষী হওয়ার কথা নারী মিঠা কথা কহিলে জগত বসীভূত হব জগত শিক্ষা গ্রহণ করব তেমন কণ্ঠের বাগদরী রহলে কর আঙ্কর হস্ত আড়ি ইয়ে দুইটা জায়গা রহলে পার্বতী মাতা গিরিজা পাঁচটা জায়গা গোপাল সীমন্ত কণ্ঠ হস্ত আড়ি আজিকালি আপনার মা টিভি দেখুম টিভিরে তো কত প্রকার প্রবচন মানে বাহারে প্রবক্তা বাহারে কে কৌশি কান কে কৌছে বাম কানরে কে কৌছে দক্ষিণ কানরে নাইলে মা গোটায় কান হচ্ছে গঙ্গা আর গোটে কান হচ্ছে যমুনা এমানে হলে নদী নদীর যদি সিঙ্গুর নেই পকাই দেবে তা অবস্থা কেন আর ভাসি যাব না কানরে কেবে সিঙ্গুর নাই জমা নাই জমা কিছু কোন আছে দেখি বসে তেমন কানরে যদি সিঙ্গুর লগাইবে সে ভাসি যাব মা পাঁচটা জায়গায় সিঙ্গুর পিন্ধিবে কপালে সীমন্তরে কথারে চুড়িরে এবং হস্তরে মামু তুমি কাইকি সিঙ্গুর পিন্ধিব নারী মানে পিন্ধিব না হ্যাঁ তোমার বউ জ্ঞানী মালু সেদিন জন নারী স্বামী নিন্দা কু সারি পার্লা সে নারী কি জগত জননী মা সতী পার্বতী মাতা কোণ কলে আপনার ওড়িয়া ভাগবত অতি বড় জগন্নাথ দাস পতির নিন্দা সহিনতারি যজ্ঞ অনরে প্রাণ ঝাস দিয়েছেন মাতা পার্বতী পার্বতী সময় রথা মানে না পিতু প্রযোগতা দক্ষ কন্যা ভগবত পত্নী সতী থিলে সতী দেবতার কলে পার্বতী জন্ম আসিলা পার্বতী পার্বতী বঢি চালিছেন দেবর্ষি নারদ দিনে যাই হিমালয় রাজা তা রাজ্যে পৌঁছি গেলে পার্বতী দেখিলে দেবর্ষি নারদ আসতু প্রণাম জনাইলে নারদ আশীর্বাদ দিলে কোন কহিলে তা নারদ হ কামাচার হ কী অপেক্ষা প্রীতি হো সমীপে সহিত বন্ধুত্রী প্রমণা সর্বরাধ হরাঙ্গার সুরবাবু ব্রাহ্মণ গায়ক পাখে শোক বসিল না দেহের
একটু শোক আসবে, বেহারার কথা তো হবানি হবানি, তারপর এই নিনা হবানি, গাইবে শোক ব্রাহ্মণ কেন নারদ আশীর্বাদ দিলে, বলে প্রেম না শরীর রাখ হরণ হরস্য, ইয়ে প্রেম দ্বারা হরণ কর শরীর আকর্ষিত করিব, তাকে মনকে আকর্ষণ করিব, ইয়ে ঝিও হরণ কর পত্নী হব, আশীর্বাদ দিই বলে দেবর্ষী নারদ আসলে আগিয়া পার্বতী মাতা মাকর অনুমতি অনুযায়ী তপস্যা কলে, পার্বতী তপস্যা করুচন্তি ভগবান শঙ্কর এনে আগিয়া পর্বত আসুচন্তি, রতি আসিলে বসন্ত আসিলে, ঋতুরাজ বসন্তর আগমন, পার্বতী সবুদিন যাতে শিবকে পূজা করা পাই, ফুল চন্দন ভূপ দীপ ধরি মাতা পার্বতী যেতবে পৌঁছি যাই দেখিলে আগিয়া কাদরে পুষ্প চঢ়াই দেলে আগরে বসিলে প্রণাম জনাউছন্তি, সেই সময় দূরে লুচিছিলে পর্বত কলে আলো আলো এই যে ঝিওটা আসিলা না এই বোধে পার্বতী ডকায় পল্লবিত দেবী পত্র মধ্যে কিবা নবীন প্রসন্ন করিলে কলে বল্লদেবী কোন পূজা পাই ইয়ে ঝিও মানে কোন আসছন্তি কি রাধানা ছয় বলে খাই পল্লবিত দেবী পত্র মধ্যে কিনা নবীন প্রসন্ন করি ইয়ে দুইটা যে সখী অছন্তি ইয়ে হচ্ছে পত্র দুইটা মঝির যে ঝিওটা আসুছি গোটা নূয়া গ্রহ ধরি গ্রহের পুষ্প হইতে ফুল ইয়ে নূতন করে প্রস্ফুটিত হইতে ফুল ইয়ে কোণ কলে শিবকে পূজা করছেন এতে কি বলে বাবা আর বেশি সময় নেবে ভাই ভাই তু কাই বড় বড় কথা কাছু বুড়া কেমতি খাইব পাঁচে গান মারলো কেন কি বললে যে মানে যদি
সে চঞ্চল মনাজমা হেবেনি, যেতে চেষ্টা করেনি। যেমন যোগাভ্যাস করতে স্নান করা মনস্থির, চঞ্চল মতো স্নান হেবেনি। আপনার দেখুন আর কি পরীক্ষা করি, প্রণাম করতো, যোগ করতো, মাত্র দশ মিনিট আপনার মানে ভাঙার বসন্ত প্রতিদিন দেখিবে শরীর সুস্থ রহব, মন স্থির রহব। কন্দার পর গোটায় মান মারলে শিবজর পিছিয়ে এলানি, তাহলে আর পিছিয়ে হইনি কেন? আমি গোটায় সর মারলি, দুইটা আসিলা হেলানি, পাঁচটা মান মারলি, তাই কি কালদা আসে কইল তাহলে বিনয় ঘটি দৌচ ফুল সর কিন্তু ধর্মটা কেউ থেকে তৈরি যদি আপনার জানি থাকে।
স্নাহ করিবি রক্তি বিলাপ আর যদি না জানিবে না জানিবে নাই আপনার তো সব জ্ঞানী আপনার জানিবে হউ বিদায় দিন করিয়া আজি চারি দিন ভিতরে অন্যত সময় আপনার মান করে মূল্যবান সময় আপনার আমার পাই ব্যয় করেছেন পাল্লা মালা কতবেলা খাইবে কতবেলা চা পিবে পুরোনা বিষয়বস্তু মামু আমার জানিছে মামু আপনার বিশ্বদাস দেখিছি না মু দেখিছি কে কইব ইন্দুমতি কে কইব পদ্মাবতি কে কইব
সর্বে সন্ত নিরাময়া সর্বে ভগবান সন্ত মা কশ্যপ ভগবান শান্তি শান্তি শান্তি। হ্যালো হ্যালো হ্যালো